আগের ভিডিওতে আমরা শেষ করেছিলাম একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে তার অক্সিলারি ইকুয়েশন কি করে ফাইন্ড করব এবং রুটগুলো কি করে বের করব সেটা শিখেছিলাম। রুট ফাইন্ড করা তোমরা জানো, ছোটবেলায় শিখেছি। তো আজকে আমাদের কাজ হবে সিএফ কি করে আমরা ফাইন্ড করব সেটা দেখব। তো আমি আগের দিন বলেছিলাম একটু যে এই ইকুয়েশনে অক্সিলারি ইকুয়েশন থেকে যখন আমি রুটগুলো বের করব সেই রুটগুলোর নেচারের উপর আমাদের সিএফটা ক্যালকুলেট হবে, ঠিক আছে? সিএফটা ক্যালকুলেট হবে। তো দেখো এখানে আমি একটা টেবিল করেছি, এই টেবিল অনুযায়ী তোমরা বুঝতে পারবে যে রুটগুলোর উপর কী করে সিএফটা ডিপেন্ড করে আছে। তো আমি এখানে ইকুয়েশনে এটা একটা অক্সিলারি ইকুয়েশন, এখান থেকে আমি এন সংখ্যক রুট পাচ্ছি, ঠিক আছে? এম এর এন সংখ্যক মান পাচ্ছি। এরপর আমি ধরলাম যে দুটো, যে কোনো দুটো রুট কি হচ্ছে, রিয়াল হচ্ছে এবং ডিস্টিংক্ট হচ্ছে, আলাদা হচ্ছে। সেক্ষেত্রে কি হবে, যদি দুটো রুট ইকুয়াল হয় তাহলে তুমি এটা ভুলে যাও, তাহলে আমি সি ওয়ান ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার এম টু এক্স। এরপর প্রশ্ন হলো যদি সবগুলোই আনইকুয়াল হয় তখন কি হবে, তখন ইকুয়েশন সিএফটা দেখো এভাবে চলতে থাকবে, সি ওয়ান ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার এম টু এক্স প্লাস সি থ্রি, এরকম করে চলবে, ঠিক আছে? এরপর সেকেন্ড দেখো যে দুটো রুট যদি এই এন সংখ্যক রুটের মধ্যে দুটো রুট যদি আমাদের রিয়াল এবং আনইকুয়াল হয় তখন কি হবে, আমরা সিএফটাকে এভাবে লিখব সি ওয়ান প্লাস সি টু এক্স ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স প্লাস সি থ্রি ই টু দি পাওয়ার এম থ্রি এক্স প্লাস চলতে থাকবে। এখানে এম টু লিখিনি, কেন লিখিনি, কারণ আমি বললাম আগেই বললাম যে দুটো রুট ইকুয়াল হবে। আমি যদি ধরি যে এম ওয়ান এম টু ইকুয়াল হচ্ছে তাহলে আমার এখানে একটা রুট লিখলেই হয়ে যাচ্ছে, আমার এম টু লেখার এক্সট্রা করে এম টু লেখার কোনো দরকার নেই। এরপর নেক্সট যদি আমাদের এরকম আসতেই পারে যে রুটগুলো কি আসছে, কমপ্লেক্স আসছে, এবার কমপ্লেক্স রুটের ক্ষেত্রে ইকুয়েশনটা সিএফটা এরকম আসবে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রাইটার সিএফটাকে অন্যভাবে লেখে, সেটা আমি অঙ্ক করার সময় দেখিয়ে দেবো। তো মেইন আমাদের এটাই বেশি ইউজ হবে। আর যদি ইরেশনাল হয় রুটগুলো, আমরা বাংলায় করেছি করণি, তো সে এরকম যদি আসে আলফা প্লাস মাইনাস রুট বিটা সাপোজ এরকম করে এলো তাহলে আমরা ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি, ঠিক আছে? এরপর ধীরে ধীরে যখন অঙ্ক করবে তখন বুঝতে পারবে যে সিএফটা কী করে ক্যালকুলেট হচ্ছে। আজকে একটা অঙ্ক নিয়ে আমি দেখাচ্ছি যে সিএফ আমি কী করে ফাইন্ড করব। দেখো এখানে আমাদের যে কিউ এর পোর্শনটা সেটা জিরো অলরেডি করাই আছে। তো আমরা যদি এখানে এটা সিএফ ফাইন্ড করতে চাই তাহলে আমাদের এটার অক্সিলারি ইকুয়েশনটা কি আসবে, এম কিউ মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? তো এটাকে যদি আমি সলভ করতে চাই তাহলে দেখো আমি বলেছিলাম যে রুটগুলোর উপর ডিপেন্ড করে আমাদের সিএফটা ফাইন্ড করতে হবে।
এখানে দেখো আমরা তিনটে রুট পেয়েছি, কিন্তু তার মধ্যে দুটো ইকুয়াল একটা আনইকুয়াল, তিনটেই কি আছে রিয়েল আছে। ঠিক আছে, আমরা কমপ্লেক্স পাইনি, রিয়েল পেয়েছি এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে আমাদের সিএফটা কি হবে, এটা যদি এক নম্বর ইকুয়েশন হয় আরেকটু প্র্যাকটিস হবে, তখন আমরা বুঝতে পারবো সিএফটা আরো কি করে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে।